আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন আমি একটি জেনারেল পরিবারের সন্তান আমার পরিবারের ভিতরে কেউ মাদ্রাসায় নাই আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বর্তমানে রিটায়ার্ড চাচারা বড় বড় জেনারেল শিক্ষিত আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং সচিব এরপরে ছোট ভাই সেটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমেরিকা চলে গেছে সপরিবারে সমস্ত চাচারা আমাকে বাধা দিল আব্বারে বাধা দিল পোলাটারে মাদ্রাসায় দিও না ক্লাস 5 এ আমি বৃত্তি পেয়েছি স্কুলে ক্লাস 5 এ আমি বৃত্তি পেয়েছি এরপরও আমার চাচারা যখন আমাকে মাদ্রাসায় দিতে আব্বাকে বাধা দেয় আব্বা একটা কথাই শুধু বলছে তোমরা যত যা কিছু বলো না আমি উলামায়ে কেরামের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেছে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বুঝাও আমানত সমূহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আমানতুন একবচন আমানাত বহুবচন এতে আল্লাহ বুঝাইলেন বান্দা বান্দি যদি খেয়াল করো তোমাদের কাছে বহু প্রকারের আমানত রয়েছে আমানত কাকে বলে যদি আমরা সহজ সরল ভাষায় বুঝি তাহলে নিজেই বের করতে পারবো যে আমার আপনার কাছে কি পরিমাণ আমানত আছে আমানত বলা হয় সহজে বুঝবেন এটা একদম সহজ কথা সরল কথা আমানত বলা হয় এমন জিনিসকে যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না কি বললাম দখলে আমার মালিক আমি না মালিক অন্য কেউ হতে পারেন তিনি আল্লাহ দখলে দেয়া রাখছেন আমাদের মালিক আল্লাহ হতে পারে বস্তুটা দখলে আমার কিন্তু মালিক অন্য কোনো মানুষ এমন যত প্রকারের বস্তু আমার আপনার কাছে আছে সবগুলি বস্তু আমানত আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি নিয়ম কি পদ্ধতি কি আমানতের বস্তু ব্যবহার করতে হয় যিনি মালিক তার মর্জি মতো যার দখলে আছে তার মর্জি মতো নয় আমানতের বস্তু দখলদারের মর্জি মতো ব্যয় করা যায় না করলেই খেয়ানত হয় আমানতের বস্তু যিনি মালিক তার মর্জি মতো ব্যবহার করতে হয় তাহলে আমানতদারি রক্ষা হয় আমানতদারি রক্ষা করার ব্যাপারে আল্লাহর নবীর অনেক অনেক হাদিস রয়েছে নবী বলেন লা ঈমান আলিমাল্লা আমানাতালা যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই তিনবার বলেছেন আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ইযা যুয়্যাতিল আমানাতু ফানতাযিরিস সাআ যখনই তোমরা দেখবা মানুষ অহরহ আমানতে খেয়ানত করে তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো এটা কিয়ামতের আলামত আমানতের বস্তু খেয়ানত করা তাহলে আমরা বুঝলাম আমানত কাকে বলে দখলে আমার মালিক আমি না এমন বস্তুকে আমানত বলে ব্যবহার করার তরিকাও জানলাম নিজের মর্জি মতো এই বস্তু ব্যয় করা যায় না ব্যবহার করা যায় না চালানি যায় না যিনি মালিক তার মর্জি মতো চালাইতে হয় বুঝে আসছে এক লক্ষ টাকা যদি ফ্যাক্টরির মালিক ম্যানেজারের কাছে রাখে তাহলে কি ম্যানেজার নিজের খুশি মতো এক লক্ষ ব্যয় করতে পারবে মালিক যেভাবে লিস্ট করে দিবে অমুকের পঞ্চাশ অমুকের দশ হাজার বেতন অমুকের পাঁচ হাজার বেতন অমুকের তেরো হাজার এভাবে যে লিস্টটা মালিক বইলা দিবে ম্যানেজার তার লেখা মতোই টাকাটা ব্যয় করতে হবে ঠিক না এটা তো সহজে বুঝলাম এবার আসুন এমন কোন কোন বস্তু আমার আপনার কাছে দখলে আছে কিন্তু মালিক আমি না সবার আগেই নজরে পড়ে আমার দেহ এই দেহের মালিক আমি না আল্লাহ দখলে আমার কিন্তু মালিক আমি না এই জানটা দখলে আমার মালিক আমি না মালিক কে আল্লাহ তাহলে এমন বহু জিনিস রয়েছে যেগুলা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দেওয়া আমানত আর মানুষের পক্ষ থেকে দেওয়া আমানতের বস্তু বহু আছে দায়িত্বশীল মানুষ যারা সমাজের প্রতিনিধি সে মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মিনিস্টার হোক তার কাছে জনগণের কিছু আমানত আসেনি না নাই জোরে বলেন
জনগণের আমানত তার কাছে আছে অতএব মেম্বারশিপ চাইলেই জনগণের বস্তুর উপরে নিজের কোনো হস্তক্ষেপ চালাইতে পারবে না করলেই খেয়ানত হবে জনগণের বস্তু জনগণের জিনিস জনগণের ঘরে পৌঁছাইলে আমানতদারি রক্ষা হবে চেয়ারম্যানের কাছে যা আসে সরকারের পক্ষ থেকে জনগণের খেদমতের জন্য রাস্তার কাজ করলেই আমানতদারি রক্ষা হবে ব্যক্তিগত কাজে ব্যয় করলেই খেয়ানত হবে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত জিনিস আমার আপনার কাছে আমানত সর্বপ্রথম দেহ এই জন্য এই দেহের উপরে নিজের সিদ্ধান্ত চলে না দেহের কোনো অঙ্গ বিক্রি করা যায় না কিডনি বিক্রি করা যায় না চোখকে বিক্রি করা যায় না বডি কাউরে দেওয়া যায় না কিছুদিন আগে কয়েক বছর আগে বাংলাদেশের একজন লোক মৃত্যুর আগে বলেছিল যে আল্লাহ মানত না যে বলতো দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই সে বলছিল যে আমার মৃত্যুর পর আমার দেহটা মেডিকেলে দান করলাম বলুন তো তার কথাটা ঠিক না বেঠিক বেঠিক কারণ সে যে বলল আমার দেহ আমি মেডিকেলে দান করলাম দেহটা কি তার না আল্লাহ আরো জোরে কোন তাহলে আমার দেহ বলার কোনো সুযোগ আছে আমার জান বলার কোনো সুযোগ আছে নাই কেউ যদি বলে আমি আমার জান দিয়া দিব অসুবিধা কি অসম্ভব জানের মালিক তুমি না জানের মালিক আল্লাহ এজন্য নিজের জানের উপরে নিজের সিদ্ধান্ত চলবে না কেউ সুইসাইড যদি করে আত্মহত্যা করে এজন্য আল্লাহ এত নারাজ হয় আল্লাহ এত নারাজ হয় আল্লাহর মালিকানা হাত দিয়া দেয় জানের মালিক আল্লাহ আল্লাহর যখন মন চায় আল্লাহ নিবে এই জান আল্লাহকে বুঝাইতে হবে প্রত্যেকটা আমানতের বস্তু মালিককে যথাযথ বুঝাইতে হবে এটা আল্লাহর নির্দেশ এজন্যই যারা সুইসাইড করে যারা আত্মহত্যা করে এদের জানাজাটা পর্যন্ত সমাজের উলামায়ে কেরাম পড়াইতে পারে না গণ্যমান্য লোক থাকতে পারে না নিরিবিলি তারে দিয়া কোনো রকম কবরস্থ করো আল্লাহ এত নারাজ হয় তার উপরে ঠিক তেমনি ভাবে আমার আলোচনার বিষয় হলো সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বহুত বড় এক আমানত এজন্য সন্তানের মালিক আমি না মালিক আল্লাহ দখলে বাপ মার এই সন্তানের উপরেও বাপ মার সিদ্ধান্ত চলে না সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার আমার সন্তানকে আমি কি পড়ালেখা করাবো আমার সন্তানরে আমি কি কাপড় চোপড় পরাবো আমার সন্তানরে আমি কি শোনাবো আমার সন্তানরে আমি কি দেখাবো এই সব কিছুর ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে যিনি মালিক সে আল্লাহ তাহলেই সন্তানের ব্যাপারে বাপমার আমানতদারি রক্ষা হবে যেই সমস্ত বাপমা এই ক্ষেত্রে খেয়ানত করবে সন্তানের উপরে নিজের মর্জি চালাবে সন্তানের পোশাক পোশাকের ক্ষেত্রেও নিজের মর্জি চালাবে সন্তানকে কি শিখাবে কি দেখাবে এই ব্যাপারেও নিজের মর্জি চালাবে আল্লাহর মর্জির পরোয়া করবে না কেয়ামতের ময়দানে সন্তানের মামলায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় থাকবে খেয়ানতকারী হইয়া কি হইয়া খেয়ানতকারী হইয়া সন্তান মামলা দিবে ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لانا كبيرا সন্তান বলবে মালিক আমি তো শিশু ছিলাম আমি তো ছোট্ট বাবু কিছু বুঝতাম না কোন পড়া পড়লে পরে তোমাকে জানা যায় কোন শিক্ষায় শিক্ষিত হলে পরকাল চেনা যায় কোন শিক্ষায় শিক্ষিত হলে হালাল হারাম চেনা যাইতো আমি তো শিশু ছিলাম আমি বুঝতাম না বুঝতেন আমার মা বুঝতেন আমার বাবা কেন তারা আমাকে ওই শিক্ষা দিল না কেন তারা আমাকে ওই পড়া পড়াইল না আজ আমি যদি জাহান্নামি হই আল্লাহ জাহান্নামে আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা আমার বাপ মাকে ডাবল শাস্তি দেও নাউজুবিল্লাহ সন্তান কইব মালিক কোথায় আমার মা কোথায় আমার বাবা ওদেরকে ডাকো কোথায় আমার মা আল্লাহ নবী রহমতের নবী হাদিস শরীফে বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা فأبواه يخفضانه أو ينسرانه أو يمجسانه نبي جي بولن شمست شنطان دنیا تي آگمون کرے اللہ پوری چوئلو یارے جبوک ইহুদের সন্তানটাও দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া নাসারার সন্তানটাও আগমন করে আল্লাহর পরিচয় নিয়া মুসলমানের সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া শুধু আল্লাহর পরিচয় নয় নবীর হাদিসের ভাষায় আল্লাহর ওলি হয়ে জন্ম নেয়
আল্লাহর ওলি হয়ে জন্ম নেয় মঈনুদ্দিন চিশতির মতো আব্দুল কাদের জিলানির মতো সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া এরপরে মায়ার নবী বলেন তার বাপ মা তার ইহুদি বানায় তার বাপ মা তার নাসারা বানায় বাপ মা তারে মুশরিক বানায় বাপ মা তারে বেনামাজি বানায় বাপ মা তারে সুদকর বানায় বাপ মা তারে ঘুষকর বানায় বাপ মা তারে নেশাকর বানায় আল্লাহর নবী রহমতের নবী বলেন বাপ মার সিদ্ধান্তের কারণে সন্তানের বিলায়ত নষ্ট হয় বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়তো বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হইতো দুনিয়ায় আগমন করছে আল্লাহর ওলি হইয়া এই সন্তান কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া বাপমার সিদ্ধান্ত যদি রং হয় রে যুবক বিলায়ত নষ্ট হয়ে যায় সন্তানের বিলায়ত নষ্ট হয়ে যায় এই সন্তানের বিলায়ত নষ্ট করার জন্য আল্লাহর নবী সবার আগে দায়ী করেছেন বাপমাকে আমি মলবীর উপরে গুসা করবেন না আমার উপরে আল্লাহর দোহাই কোনো রাগ করবেন না এটা আমার নবীর হাদিস বলতেছি মায়ার নবী বলেন সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে বাপ মা দায়ী কারণ বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয় শিশুকালে বাপ মাকে সন্তান যা করতে দেখে সন্তান তাই শিখে শিশুকালে বাপ মাকে সন্তান যা দেখে তাই কিন্তু ফল করে মা যদি নামাজি হয় সন্তান মায়ের সাথে নামাজে দাঁড়ায় ঠিক কিনা মা যদি কোরআন তিলাওয়াত করে শিশু সন্তানটাও মাথায় কাপড় দিয়া কায়দা নিয়ে বসে যায় এজন্যই বলা হয় আল্লাহর নবী বলেন বাবা মা দুজনের মধ্যে মায়ের জবাবদিহিতা বাবার চেয়েও বেশি আল মারআতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাম আল্লাহ নবী বলেন একজন মাকে তার স্বামীর ঘরের সম্পদের ব্যাপারে আল্লাহ যেমন জিগাইব ঠিক তেমনি ভাবে সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করব কারণ মাকে সন্তান বেশি টাইম পায় বাবার চেয়েও মাকে সন্তান বেশি টাইম পায় গর্ভে ছিল তাও মায়ের সাথে দুধ পান করেছে তাও মায়ের সাথে শিশুকালে তাও মায়ের পাশে বাবা ছিল অধিকাংশ সময়ে ঘরের বাহিরে এজন্য সন্তান মাকে অল টাইম পায় কাছে পায় বেশি এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান বড় হওয়ার পরে কোরআনের হাফেজ হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয় মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় জেহেনি হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে সন্তান বড় হওয়ার পরে ঢিলা হয় বোকা হয় প্রতিবন্ধী হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে সন্তান প্রতিবন্ধী হয় হাজার লক্ষ কোটি টাকা সন্তানের পিছনে খরচ করেও মেধা খুলবে না যদি মা পেটে সন্তান নিয়ে বেপরদায় চলে কষ্ট 16ই ডিসেম্বর খুলনায় আমার প্রোগ্রাম ঢাকা থেকে বের হয়েছি পোস্তগোলা ব্রিজের উপরে গেলাম নারী পুরুষের অবাধ ঢোল গাড়ি পাস হয় না মহিলাদের কারণে এইভাবে বেহায়ার সাথে বেলাজ বেফরদায় মহিলারা বের হয়েছে হঠাৎ করে নজর পড়ে গেল আমার একটা মহিলার উপর নজর পড়তে পারেনি না পারে না তখন হুজুর আপনার নজর আবার যায় কেমনে নজর যাওয়াটা দোষ না জমায়া রাখাটা দোষ বুঝে আসছে জমায়া রাখা দোষ নজর যাওয়া দোষ না নবী কয় নজর পড়ছে সাথে সাথে নজরটা ফেরায় নাও আমারও নজরটা পড়ছে সাথে সাথে ফেরায় নিছি কিন্তু অবাক হয়েছি অবাক মহিলার দিকে চাইয়ে আমার ভয় লাগছে তার বডির কন্ডিশনে কয় তার গর্ভের সময় খুব কাছে সারা শরীর ফুলে গেছে বডির কন্ডিশনে কয় সন্তান হয়তো কয়েকদিনের ভিতরে এই দুনিয়াতে আসবে
এমন একটা মা বেপরদায় 16 ডিসেম্বরে রাস্তায় বের হয়ে সেলফি তুলে এই পেটের সন্তান আব্দুল কাদের জিলানি হইব মঈনুদ্দিন চিশতি হইব এরশাদ শিকদার আর কালা জাহাঙ্গীর গন্ডগোল কোথায় সমাজ এতটা নষ্ট হইছে কোন কারণে গোড়ায় হাত দেন গোড়ায় গাছের উপরে পানি ঢাললে কোনো লাভ নাই যেই সময়ে চারা গাছে পানি দরকার ওই সময়ে পানি দিলে গাছের উপকার গাছ যখন বড় হয়ে যায় বালতির বালতি পানি ঢাললে কোনো লাভ হইতো না শিশু মানুষ শিশু বাচ্চাটা শিশুকালে তার পানি দেওয়া প্রয়োজন এই সময়টাতেই তারে যা শেখানো হয় যা দেখানো হয় যা বোঝানো হয় মরণ পর্যন্ত এর আসর থাকে শিশুকালেই যদি তারে কোরআন শেখানো হয় শিশুকালেই যদি কোরআন শিক্ষা দেখানো হয় শিশুকালেই যদি তারে নামাজের দৃশ্য দেখানো হয় শিশুকালেই যদি পর্দা করার দৃশ্য দেখানো হয় ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনানো হয় এই ছেলে যদি কলেজেও যায় এই ছেলে যদি ভার্সিটিতেও যায় বেনামাজি হবে না কোরআনের বিরুদ্ধে বলবে না আলেমদের বিরুদ্ধে বলবে না আল্লাহর সৈনিক হবে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে সমস্ত নাস্তিকদের ভিড়ও যদি আপনার সন্তান যায় শিশুকালে যদি কোরআনের আওয়াজ কানে ঢুকায়া দেন কোরআন পড়ার দৃশ্য সিনায় ঢুকায়া দেন দেখায়া দেন এই ছেলে নাস্তিকদের ভিড়ে যাইও আল্লাহর কোরআনের সৈনিক হবে তাকবীরের আওয়াজ উঠাবে নাস্তিক বানাতে পারবে না এজন্য শিশুকালটা হলো বাচ্চাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় আমরা মা বাবারা অনেকেই অবহেলা করি শিশুকালটাতে মনে করি শিশু বাচ্চা বুঝে না আরে বুঝে না অসুবিধা কি যে কয় বুঝে না আল্লাহ নবীর হাদিসের ভাষায় এই বাপে বুঝে না ফুলায় বুঝে ওই যে বাপ মা কইতেছে শিশু বাচ্চা বুঝে না ফরাইলাও আরে ছোটু মাইয়া ফ্যান একটা একটা গেঞ্জি পরাইলে অসুবিধা কি ছোটই তো মাইয়া তো ছোটই একটা শর্ট প্যান্ট পরাইলে অসুবিধা কি এই শর্ট প্যানের আসর এই গেঞ্জির আসর মেয়েটা বড় হইলেও তার কলিজায় থাকবে আর যদি শিশুকালেই তার এইরকম পায়জামা পরান আর লম্বা হাতার জামা পরান বড় হওয়ার পরে বুরকা পরো বাবার বলতে হবে না তার কলিজার ভিতরে ইসলামী পোশাক বসে যাবে পাথরে খোদাই করে লিখে দেওয়া হয় শিশুকালে যা শেখানো হয় বড় হওয়ার পরে পাথর শক্ত হয়ে যায় এটাতে লিখতে চাইলেও লিখা যায় না এজন্যই শিশুদের কান অডিও রেকর্ডার চোখ ভিডিও রেকর্ডার শিশুকালে বাচ্চা চোখ দিয়া ঘরে যা দেখবে সব চোখে রেকর্ড করে রাখবে শিশুকালে বাচ্চারা কান দিয়া যা শুনবে সব রেকর্ড করে রাখবে এজন্য অবুজ বাচ্চাটার সামনে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক গোপনীয় বৈধ সম্পর্ক করাও শরীয়তে নিষেধ যদিও শিশু বুঝে না তবুও তার সামনে বাপ মার এই বৈধ গোপন সম্পর্ক করাটা নিষেধ কেন যদিও বাচ্চা বুঝে না কিন্তু চোখ দিয়া যা দেখবে এটা তার চোখের মধ্যে সারা জীবন রেকর্ড হয়ে থাকবে কেন এজন্যই এজন্য আল্লাহ নবী বলেছেন সাবধান বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে আর আপনাদের দিকে খেয়াল কইরে উলামায়ে কেরাম বর্তমান যুগের উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছেন ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয় মাদ্রাসায়ও সেই একই সিলেবাস ঢুকানো হয়েছে যেন যে বাবা সন্তানকে ডাক্তার বানাতে চায় ইঞ্জিনিয়ার বানাতে চায় প্রফেসর বানাতে চায় শরীয়ত নিষেধ করে না আমরাও নিষেধ করি না সব যদি মুফতি মুহাদ্দিস হয়ে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে বানান করান কিন্তু মনে রাখবেন সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো মুসলমানের সন্তান এজন্য শিশুকালেই তারে মুসলমানই শিখাইতে হবে আর এই মুসলমানই শিখানোর জন্যই উলামায়ে কেরাম গোটা মুসলিম উম্মার জন্য শিশুদের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া শুরু হয় এজন্য মাদ্রাসায় স্কুল কলেজের সিলেবাস ঢুকাইছিল অঙ্ক ইংরেজি ঢুকাইছেন মুসলমানের সন্তান যেন তার জীবনে লেখাপড়া মাদ্রাসা দিয়ে হয় আপনি পাঁচ বছর পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান এরপরে যদি আপনি চান যে তারে আর মাদ্রাসায় পড়াবেন না কোনো অসুবিধা নেই আমরা বাধা দিব না আপনি স্কুলে ভর্তি করেন ছেলেটা বেনামাজি হবে না ছেলেটা কোনো দিন বেনামাজি হবে না কলেজে গেলেও সে বেনামাজি হবে না বাপ মার সাথে বেয়াদবি করবে না উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না কোরআনের বিরুদ্ধে কথা বলবে না কারণ পাঁচ বৎসর তারে মাদ্রাসায় পড়াইয়া ইসলামের মৌলিক জ্ঞান আল্লাহর মহব্বত ইসলামের মহব্বত তার কলিজার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে ঠিক কিনা খালি মক্তবে এক ঘন্টা ফরাইয়া বাপ মার হক আদায় হবে না
বাপমার জিম্মাদারি আদায় হবে না ভালো করে মনে রাখেনি কথাটা যারা বাপমা আমরা মনে করি যে আমি বাচ্চা যেমন আল্লাহর কাছে সন্তান আমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না আমি মক্তবে ফরাইতেছি এক ঘন্টা শিশুকালে মক্তবে ফরান আমি নিষেধ করি না কিন্তু মক্তবে ফরানির দ্বারা মুসলমানি শিক্ষা হয় না কেমনে হইব এক ঘন্টা ফরাইলে 200 ছাত্ররে হুজুর একজনে ফরায় হে ফরা দিব কখন আর নিব কখন বাচ্চা গরীব কিলাকিলিয়ার গুসাগুসি সামলাইতেই তো তার এক ঘন্টা যায় এটা আমরা যারা মা বাবা আছি আমরাও জানি মক্তবে যে কেমন ফরাটা পড়তেছে এমনও বহু মা আছে বলে যে ধরো রান্দা বাড়া করতে পারতেছি না খালি জ্বালায় দে মক্তবে ফাটাই দে কিলাকিলি যা আছে মক্তবে গিয়া করুক গড়ের যন্ত্রণা থেকে বাঁচার লাগি মক্তবে ফাটায় এজন্য মক্তবে ফাটাইবেন কিন্তু মনে রাখবেন জিম্মাদারি আদায় হবে না জিম্মাদারি আদায় করতে হলে আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন মাদ্রাসা দেওয়া হয় পারবো না ইনশাল্লাহ অসুবিধা আছে আর যদি আপনি সন্তানকে ডাক্তার না বানিয়ে মুফতি মুহাদ্দিস বানাতে চান আল্লাহর গোলাম তাহলে তো নূরুন আলা নূর নূরুন আলা নূর দুনিয়ার জগতে একজন সন্তান যখন হাফেজে কোরআন হয় সন্তানের মাথায় পাগড়ি পরায় তার ওস্তাদ সন্তানের মাথায় পাগড়ি পরায় এলাকার মানুষ কিন্তু আল্লাহ পাকের কুদরতি নজর ওই হাফেজে কোরআনের বাপ মার দিকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বাপমার জন্য আল্লাহ মুকুট নিয়ে দাঁড়ায় থাকে সমস্ত হাসুরবাসী দেখতে পায় আল্লাহ কার জন্য জানি অপেক্ষায় দাঁড়ানো হাতের মধ্যে আল্লাহ পাকের মুকুট মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী বলেন নবীর বাপ মারও আল্লাহ কিয়ামতের ময়দানে তালাশ করবে না কিন্তু একজন হাফেজে কোরআন আর আলেমের বাপ মাকে আল্লাহ তালাশ করবে আল্লাহ পাক কইব দুনিয়ার জগতে মানুষ চলতেছিল স্রোতের তালে তালে সমস্ত সমাজ চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে তুমি স্রোতের উল্টা চলতেছিল উল্টা মানুষজন সবাই চলতেছিল স্কুল কলেজ জেনারেল শিক্ষার দিকে আর তুমি চলতেছিল দিনই শিক্ষার দিকে কেন কত মানুষ তোমাকে বাধা দিয়েছে তোমার ভাই তোমাকে বাধা দিয়েছে আপনজন বাধা দিয়েছে পোলাটারে মাদ্রাসায় ভর্তি করো না খাইব কেমনে চলব কেমনে পরিবার পালব কেমনে কিন্তু তুমি কোনো কথার পরোয়া করো নাই তুমি তো মানুষের সমস্ত কথার উল্টা চইলা আমি আল্লাহকে খুশি করার জন্য ছেলেটারে হাফিজ বানাইছো আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছো ওই দিনও আমি আল্লাহ তোমার দিকেই তাকান দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার ওস্তাদ আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের বাপমার মাথায় পাগড়ি পরাব আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন আমি একটি জেনারেল পরিবারের সন্তান আমার পরিবারের ভিতরে কেউ মাদ্রাসায় নাই আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বর্তমানে রিটায়ার্ড চাচারা বড় বড় জেনারেল শিক্ষিত আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং সচিব এরপরে ছোট ভাই সেটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমেরিকা চলে গেছে সপরিবারে সমস্ত চাচারা আমাকে বাধা দিল আব্বারে বাধা দিল পোলাটারে মাদ্রাসায় দিও না ক্লাস ফাইভে আমি বৃত্তি পেয়েছি স্কুলে ক্লাস ফাইভে আমি বৃত্তি পেয়েছি এরপরও আমার চাচারা যখন আমাকে মাদ্রাসায় দিতে আব্বাকে বাধা দেয় আব্বা একটা কথাই শুধু বলছে তোমরা যত যা কিছু বলো না আমি উলামায়ে কেরামের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেছে আমার ছেলে মাদ্রাসায় পড়লে কেমনে খাবে কি খাবে এই ব্যবস্থা আল্লাহ তারে দুনিয়া পাঠানোর আগেই আল্লাহ করে রাখছে আব্বা আমারে মাদ্রাসায় দিয়া দিলেন চাচারা আমাকে জিজ্ঞেস করলেন বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি তো মাদ্রাসা বইলা দিছি কারণ আব্বা আমাকে স্কুলে নিয়ে যাইতেন কেন এটা কইবেন আপনারা এখন প্রশ্ন বুঝে আপনি কেন স্কুলে পড়লেন
আমি স্কুলে পড়ছি তখনকার সময়ে বর্তমানে মাদ্রাসায় যে সিলেবাস ঢুকানো হয়েছে অঙ্ক ইংরেজি স্কুলে সমমানের তখন ছিল না তখন ছিল না তখন ছিল না এজন্য আব্বা আমাকে প্রথমে মাদ্রাসা স্কুলে ভর্তি করলেন স্কুলে সকালে নিয়ে যাইতেন বিকালে মাদ্রাসায় নিয়ে যাইতেন আর বলতেন বাবা তুমি স্কুলে পড়তেছো কিন্তু স্কুল তোমার শেষ পড়াশোনা নয় মাদ্রাসা হবে তোমার পড়ালেখার জায়গা বিকালে মাদ্রাসায় নিয়ে যাইতেন এজন্য মাদ্রাসা মাদ্রাসা শুনতে শুনতে আমার কলিজায় মহব্বত বসে গেছে চাচারা যখন জিজ্ঞেস করেছেন বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায় আমি ফার্স্ট চান্সে বলে দিলাম মাদ্রাসায় ফাইনাল বলুন তো আমার আব্বা ঠকলেন না জিতলেন সবাই কথা কর না আমার ভাই যদিও সচিব তবুও তো এত মানুষ চিনে না এত মানুষ দোয়া করে না যত মানুষ আমাকে চিনে আমার জন্য দোয়া করে আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের সিলেট বিভাগে সিলেট শহরে দীর্ঘদিন জজ ছিল জুডিশিয়াল জজ শামসুদ্দিন মাসুম কোতোয়ালি থানার সমস্ত প্রশাসনের সবাই চিনত তারপরে মৌলভীবাজার জজ তারপরে ঢাকা বর্তমানে রানিং সচিব আলহামদুলিল্লাহ কোনো রেকর্ড নাই এখনো যে কোনো একটা জিনিস সন্দেহ হলে আমারে ফোন দে ভাইয়া আমি কি এই জিনিসটা গ্রহণ করব এটা হালাল না হারাম এটা সুদিত এটা ঘুষিব নাকি যেটাই সন্দেহ হয় সন্দেহ হইলে আমারে ফোন দে এমনকি তার বিবি সাহেব সেও জজ ঢাকার আইন মন্ত্রণালয় সে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আপন তার ওয়াইফ সেও ফোন দেয় কোথে যে কোনো বিষয় কিন্তু এরপরও বলুন আমার ভাই যত উপরে উঠুক আমার চাচারা যতই উপরে উঠুক জেনারেল লাইনে আলহামদুলিল্লাহ তারা কি তাদের চেয়ে কি আমার মান সম্মান কম না বেশি জোরে বলেন তাহলে আপনি কোন চিন্তা করতেছেন আপনি কি চিন্তা করতেছেন সেলেটারি নিয়া মেধাবী সেলেটারি মাদ্রাসায় পড়াইতে হয় যেটার ব্রেইন আছে যেটার ভিতরে মাল আছে ইডারে পড়ান কারণ এটা লোড নেওয়ার বিষয় লোড নেওয়ার বিষয় ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা যখন দেই আমার হাতের লেখা দীক্ষা টিওনো আসছিল এই পেপার সে পুরা হলরে দেখাইছে দেখো হাতের লেখা দেখো ক্লাস ফাইভের একটা ছেলে সেখান থেকে মাদ্রাসায় আসছি আইয়া দেখি এটা এক সাগর ইংরেজি আমাদের কাছে এটা সাতুর মতো মনে হয় সাতু এটা কোনো সাবজেক্টই না এটা কোনো ফরাওই না এটা কোনো ভাষাওই না আরবি ভাষার সামনে ঠিক কিনা জোরে কোন আরবি ভাষা আমার এক উস্তাদ মালিবাগ মাদ্রাসার কইতে কইতে কি কইমু আপনাদেরকে আমার কথা শুরু হইলে তো মনে হয় সার রাইতে কইতাম মালিবাগ মাদ্রাসার এক মুহাদ্দিস আমার উস্তাদ আমাদেরকে হাদিস পড়ান হুজুরে হাদিস পড়ানো অবস্থায় মাদ্রাসার থেকে ইংরেজি শিখছেন ইংরেজি পড়তেছেন হুজুরের খবরটা আমি শখে শখে ইংরেজি পড়তেছি দেখি ইংরেজি ভাষাটা কেমন বুঝছেন এই ইংরেজি ফইরা হুজুরে ইংরেজি বুঝজা আমেরিকান এমবেসির থেকে একটা অ্যাপ্লিকেশন দিছে আমেরিকান এমবেসির একটা অনেক বড় পোস্টে এরা একটা লোক নিবে চাকরির হুজুরে কয় আমি কদ্দুর ইংরেজি শিখছি একটু ট্রাই করে দেখি হুজুরে ইডার লাগি চাকরির অ্যাপ্লিকেশন করছে হুজুরের দরখাস্ত দেখিয়া ডাকছে ডাকার পরে হুজুরের ভাষা অনর্গল ইংরেজি শূন্যা কোনো কথা নাই সব দরখাস্ত একদিকে রেখে হুজুরে চাকরি দিয়ে দিছে হুজুরকে আমি চাকরির লাগে আইছি না টেস্ট করছি তোমাকে ইংরেজি কদ্দুর এটা টেস্ট করবার লাগাইছি লবণ দিয়ে যে টেস্ট করি টেস্ট করলাম তোমার চাকরি নেওয়ার লাগে আইছি না আর তুমি আর আমি আসো খালি মৌলভীরা কিতা পরে মৌলভীরা কিতা পরে একটা মেধাবী ছেলেরে মাদ্রাসায় দিয়া তার কাছ থেকে টুকা দিয়া দেখেন ঠিক কিনা জোরে খান বাইরে ভাই আজকে তো বিশুদ্ধবার নাইলে আজকে কাটাইতাম আজকে দুই ঘন্টা আমার তো জুম্মা ফরাইন লাগবো ঢাকা গিয়া এখন আমার ভাইরা যে কথা বলতেছিলাম এই সমস্ত উলামা এখান যেই ছেলেটার আপনি মাদ্রাসায় দিবেন হাতে করে নিয়ে মাদ্রাসায় নিয়ে আসছেন এই ছেলেটার জন্য আল্লাহর নবী বলে ওই ছোট্ট বাচ্চাটারে উসিলা কইরা আল্লাহ পাক এই জমিনটারে টিকায় রাখছে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতা নুফি জাওফিল মা আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল তোমরা কিন্তু নাও যদি বুঝো
গাছের পাতা কিন্তু এই বাচ্চাটার দাম ঠিকই বুঝে জঙ্গলের বাঘেও এই বাচ্চাটার দাম বুঝে গর্তের পিপিলিকাও এই বাচ্চাটার দাম বুঝে কারণ এই বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে যতদিন কোরআনের তালিম চলবে যতদিন কোরআনের আওয়াজ চলবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক জমিনে রহমত নাজিল করবে রহমতের বারে দ্বারা বর্ষণ হবে এখনো জমিনে মানুষ সন্তানকে হাফেজে কোরআন বানায় আলেম বানায় মাদ্রাসাকে কদর করে এখনো সমাজের মানুষ মাদ্রাসাকে ভালোবাসে কোরআনের তালিম এখনো জমিনে আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ থেকে ফুল ফল দেয় জমিন থেকে ফসল দেয় আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় নদী থেকে মাছ পাওয়া যায় সুস্থতার নিয়ামত যতগুলি নিয়ামত আমরা ভোগ করি রে আল্লাহর গোলাম সমস্ত নিয়ামত আল্লাহর নবী বলেন কোরআনের তালিমের উসিলায় এজন্যই উলামায়ে কেরামকে সবাই মহব্বত করে সবাই ভালোবাসে ভাইয়েরা বন্ধুরা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বহু বড় আল্লাহর একজন ওলি আল্লাহর ওলি তিনি তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন ঘর ডাঙ্গা তার বাড়ি নদীতে নৌকায় করে যাইতে হয় রাত বেজে গেল দুইটা সবগুলি মানুষ নৌকা থেকে ঘাটে ঘাটে নামলো আল্লাহর ওলি তিনিও নামবেন কিন্তু না না হুজুর বলতেছেন মাঝিরে আমার ঘাট পর্যন্ত নেওয়া লাগবে না এই জায়গায় আমাকে তুমি নামায় দাও এখান থেকে আমি পায়ে হেঁটে যাব মাঝি কয় হুজুর মস্ত বড় হাওর এই হাওরটা আপনি একা একা কেমন করে যাবেন গো কুয়াশার রাত কিছুই দেখা যায় না আল্লাহর ওলি কই বাবা এত কথা বুঝবি না এখানে তুই নামায় দে মাঝি নামাইতে বাধ্য হলো মাঝি কয় আমারও মনে মনে কৌতূহল জাগলো হুজুর কেন নামলেন একটু দেখব নৌকা যাবে হুজুরের ঘাটে নামেন এখানে কেন কি জন্য কারণ কি পিছনে পিছনে মাঝি যায় কিছু দূর যাবার পর মাঝি তাকায় দেখে আল্লাহর ওলি একা একা হাঁটেন কিন্তু ডাইনে বামে শত শত মানুষ তার সাথে হাঁটে এই মানুষগুলি দেখে সে ভয় পেয়ে গেল বাড়ি পর্যন্ত পৌঁছলো হুজুর দেখেন ঘরটা দরজা লাগায় ঢুকবেন মানুষগুলি আর দেখা যায় না মাঝি সালাম দেয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমি সব দেখে ফেলেছি এমনি আল্লাহর ওলি বুকে জড়ায় কয় বাবা কারো কাছে বলবি না আমার জীব দশায় কারো কাছে তুই বলবি না কয় বলবো না কিন্তু বলেন এরা কারা কি জন্য আপনি এখানে নামলেন এরা কারা নামলেন একা কিন্তু এত মানুষ কেন আল্লাহর ওলি কয় কারো কাছে বলবা না তুমি ওয়াদা দাও কয় ওয়াদা দিলাম কারো কাছে বলবো না খাটি আল্লাহর ওলি যারা এদের কারামত ওরা কাউকে দেখায় না কারামত যদি কেউ দেখে তাহলে সেটা বলতে নিষেধ করে কারামতের কথা আল্লাহর খাটি ওলিরা নিজের মুখে বলেও না বেজাল যেখানে আছে এখানে শুধু সাইনবোর্ড নাম খুঁজে পাওয়া যায় না খালি লকব আর লকব এটা বুঝবেন বেজাল আশিক রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারা শৈল্য সুলকানি এই বেটার নাম কই কয় নাম দিয়ে কি করতে টাইটেল দেখোস না টাইটেল দেখোস না খাটি আল্লাহর ওলিরা সহজ সরল শেখে কাতিয়া রাহিমাহুল্লাহ আমিনউদ্দিন এভাবে কইতেন নাম কি আমিনউদ্দিন গর্বী রহমতুল্লাহ কালী নুরুদ্দিন এভাবে নাম কইতেন কাজী নগরী শেখ সাহেব নাম এভাবে কইতেন সহজ ভাষা আল্লাহর ওলিরা নাম কয়ে যেতেন ঠিক না কেউ কোনো লোকবকব পাইত না লোকবকব পাইত না লোকবকব পাইত না হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কালী কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কালী ওনাকে দেখো এক লোকে এরকম ভাবে খালি কইত কয়া দিমু বাতা দেউঙ্গা হুজুরে মানুষ সব ঠেলাইয়া এই লোকে বুকে জড়াইয়া ধরতেন এরপরে মানুষে জিগেতে বেটা তুই কিতা খালি হুজুরে দেখলি খালি কয়ে দিম কয়ে দিম কিতা কয়ে দিবে কইতাম না আরে এটা কোন বেতালো বললা খালি কয়ে দিম আমরা জিগেলে কইতাম না কিতা কইতে না কইতাম না আল্লাহর ওলি কুতবুল আলম মদনী রহমতুল্লাহ গেলে যখন ইন্তেকাল করছেন তখন মানুষে কয় কিতা বেটা কই অখন কইম আও 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 অখন কইম কয় আমি গঙ্গু এক বাড়ির পাশ দিয়ে রাত বাজে তিনটা যাইতেছি আর দেখি এই গড়ের মাঝে জিকিরের আওয়াজ তো আমি কান লাগাইলাম দেখি গড়ে একজন মানুষের জিকির করতেছে একটু পরে দেখি এই জিকিরের তালে দরজা জানালা চৌকাঠ সব জিকির করতেছে
আমি ডরাই গেছি, আমি পাশে এক জায়গায় দাঁড়ায় রইছি, কেডা আল্লাহর ওলি কেডা যার সাথে জিকির করতেছে ঘরের সৌকার জেরাল সব কিছু তারে একটু দেখা লাগবো, আমি পাশে দাঁড়ায় রয়েছি, দেখি ফজর আজান হচ্ছে, দরজা খুললে যিনি বের হইতেছেন তিনি কুতবুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমি যে দেখছি দেখছি বলে হুজুরে দৌড় দিয়ে আমার বুকে জড়াই ধরছেন, বাবা তুই কুস্তা দেখছো, তো সব দেখছি, আল্লাহর দোয়াই তুই কেউর কাছে হইতে না খো, ঠিক আছে হইতাম না কতদিন পর্যন্ত, আমার জীবন দশায় আমি মরার পরে যদি খোঁজ কইস কিন্তু আমার জীবিত থাকতে কারো কাছে খোঁজ নেন কথা দিলাম অসুবিধা নেই। এরপর থেকে যে হুজুরের প্রতি আমার ভক্তি ভালোবাসা বাড়ছে, আমি যখনই শুনতাম কুলু এলাকায় মদনী আইছেন আমি ফাগলিয়ে যাইতাম, ওখন যাইতাম তো যাইতাম, ওখান দেখা করতাম কেমনে, তোমরা মেসা বহলতে যেবাই বীর দিয়া তাকো হুজুর রে, আমাগো মতো সুকুম্বুদাই দারো যাইবার সময় নিয়ে আছে, দারো যাইবারই সুযোগ নাই, আমার তো হুজুরের সাথে আত মিলাইতাম বড় শখ, বুক মিলাইতাম, মিলাইতাম কেমনে, তোমাগর ঠেলায় তো যাইতে পারি না, এজন্য একটা কৌশল লইছিলাম দূরে থেকে মনে মনে ভাবতাম যে আমার দাওন লাগতো না হুজুরে, আমার দ্বারা আনবার ব্যবস্থা করি, দেখলে কইতাম কইয়া দিব এক ওষুধেই খাম, যখনই খালি তাই দেখতাম আমার আর আমি কইতাম কইয়া দিব, তখনই তোমরারে ঠেলাইয়া হুজুরে দৌড়ে আইয়া আমার বুক দিয়ে জড়াইয়া ধরতাম, আর আমার এটাই আছিল উদ্দেশ্য। আল্লাহ আকবার, এজন্য খাঁটি আল্লাহর ওলিরা এদের কারামত কারো কাছে বলে না, এজন্যই ওই শামসুল হক ফরিদপুরি সদস্য আবুজ রাহিমাহুল্লাহ এনেও বলতেছে বাবা রে কারো কাছে কইস না, নৌকায় ছিলাম ওই অবস্থায় এই এলাকার জিন্নাতের সর্দার আমার সালাম দিয়া কানে কানে কয় হুজুর আমরা দীর্ঘদিন যাবত সমস্যায় ভুগতেছি, নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব, মীমাংসা করার কেউ নাই, আমরা সব এক বাক্যে এক কথায় আসছি, আপনি আজকে যা রায় দিয়া দিবেন আমরা সবাই তা মান্য নিব, হুজুর দয়া করে যদি এখানে একটু নামতেন হয়তো আপনার হাওরটা পাড়ি দিতে হাঁটতে একটু কষ্ট হবে, বাকি প্রচণ্ড কুয়াশা রাস্তা দেখবেন না, এই ডর আপনার নাই, আমরা আপনার মিনিস্টারের মতো পাহারা দিয়া দিয়া বাড়ি পৌঁছাইয়া দেব, এর ফাঁকে আমাদের যা জানার ছিল যা দরকার ছিল সব আমরা আপনার কাছ থেকে জেনে নিব, জিন্নাত সর্দারি কথা কইছে আর এতগুলা মানুষ যে দেখছে ওরা সব জিন ছিল, এরা আমাকে পাহারা দিয়ে বাড়ি পৌঁছাইছে, যা যা জিজ্ঞেসে জবাব দিয়ে দিছি, ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আর ওয়া মান ফিস সামা হাত্তাল হাইতানু ফি জাউফিল মা, নূরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি এই চুনারুঘাট সাত দিন ব্যাপী মাহফিলে বয়ান করেন, আমিও প্রতি বছর যাই, হুজুর আমার একদিন কয় হুজুর নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ গেলে ইনি আসার পরে আমরা রেস্টের জায়গা জোগা দিছি, হুজুরে শেষ সাইতে উঠতে কয় রাত বাজে তিনটা, কয় আমি যাই মুগা ফজরের পরে আমার বুখারির দরস দেওয়া লাগবো, হন হুজুরে কয় হুজুর ইটি কি কন, আপনি এখন বাজে রাত তিনটা আমরা আপনার ঘরপুর ফাটাইতাম কেমনে, হুজুরে কয় তোমরা রেখে কইছি আমারে কেমনে ফাটাইতায়, আমি যাই মুগি আমার বুখারি পরে দরস আছে, এখন আমরা আর সাহস নাই কেউ কিছু কইতাম, লাঠি লিয়া হুজুরে বাইরে গেছেন, আমরা উস্তাদ হল হুজুরে পিছনে পিছনে আইছি, রাস্তা পর্যন্ত আইলাম শুন শান নিরবতা কিছুই নাই, হুজুর যাইবেন কেমনে, আমরাও পিছনে দাঁড়ায় কাঁপতেছি, হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার একদম ড্রাইভার সাহেব পাগড়ি পুগড়ি লাগাইয়া সা সা দেখাইয়া হুজুরের সামনে আইয়া গাড়ি থামাইয়া কয় আসসালামু আলাইকুম, হুজুর গাড়িতে উঠেন। এখন সোনারগঞ্জের মোহাম্মদ আলী সাহেব তিনি এখনো আছেন, তারা আমারও কইছেন আমরা গাড়ির সামনে গিয়ে খারাইলাম, খারে ড্রাইভারে সেরাফাই চাইলাম জীবন ওই ড্রাইভারে আমরা সোনারুঘাট এলাকাতেই দেখছি না, এখন এই বেটায় কই লইয়া যাইব হুজুর রে, নি গড়পুরেই নিব না কোন জায়গাত নিব এটারও ঠিক না, একটু জানা তো দরকার, কইতে ও ভাই তোমার গাড়িটা কোন গ্যারেজে থাকে তুমি কেডা একটু কও, হে আমরা চাই না, এখন গাড়িও আমরা যাইতে দেই না, আমরা আটকেই লিছি, এখন ভাই তুমি কেডা কও কও কোনো কথা কয় না, আর সাপ পিছনে বইয়া লাঠি দিয়ে আমরা এমনি বাড়ি দেয় তোরা ইগুরে কিতা জিগাবি, তোরা ইগুরে কিতা জিগবি, ইগু মানুষ নি তোরা জবাব দিত। ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিল আর ওয়া মান ফিস সামা হাত্তাল হাইতানু ফি জাউফিল মা, ওই রকম সন্তান বানানোর জন্য এই মাদ্রাসা তৈরি হইছে, ঠিক কিনা জোরে কন, আপনার সন্তানটা ওই রকম বানানোর জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে, প্যার হাদরিন এজন্য বলি মাদ্রাসার কদর করেন, মহব্বত করেন, সন্তানগুলিরে মাদ্রাসায় দেন, নিজের নাতি নসাকে মাদ্রাসায় দেন, হ্যাঁ আর মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসেন, বহু মানুষের হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে কওমি মাদ্রাসার প্রতি মহব্বত আর ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।